আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের একেবারে শুরুর দিক থেকে কিছু প্রাথমিক বিষয় আলোচনা করব। তোমরা আশা করি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব রাশি সম্পর্কে। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সবই হচ্ছে রাশি। আমরা ঘড়িতে সময় নির্ণয় করি, তাহলে সময়টা হচ্ছে একটা রাশি। তারপর আমার হাতে যে মার্কার, এই মার্কারটা দৈর্ঘ্য বরাবর একটা পরিমাপ আছে, মনে করো এটা 5 ইঞ্চি, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে একটা রাশি। তো প্রথম ক্লাসে তোমাদেরকে বিভিন্ন রাশির একক, মাত্রা এগুলো দেখানোর সময় আমি বলেছিলাম একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিটা হচ্ছে যে রাশিটা অন্য রাশির উপরে নির্ভর করে না, ডিপেন্ড করে না, এটা হচ্ছে মৌলিক রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে যেমন ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান হবে ভর বাই, ঘনত্ব সমান হবে ভর বাই আয়তন। তাহলে ঘনত্বকে প্রকাশ করতে গেলে ভর এবং আয়তনের সাহায্য লাগে, এই জন্য ঘনত্বটা হচ্ছে লব্ধ রাশি। তারপর চাপ বলে, তাহলে চাপটা হচ্ছে লব্ধ রাশি। এগুলা তোমরা দশম শ্রেণীতেও পড়ে আসছো। তো রাশির একটা প্রকারভেদ হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি। আর ভেক্টর অধ্যায়টার মধ্যে আমরা দুই ধরনের রাশি দেখব, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানটাই যথেষ্ট, এখানে কোনো দিকের প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য, ভর, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এগুলোকে প্রকাশ করার জন্য আমাদের শুধু মানটাই যথেষ্ট হবে, এখানে কোন দিকের প্রয়োজন হবে না। কিছুক্ষণ আগে বলছিলাম না যে মার্কারটা মনে করো 5 ইঞ্চি, তাহলে এটা বলার পর তুমি এটা জিজ্ঞেস করার সুযোগ নেই যে 5 ইঞ্চি কি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে। তো দিক প্রয়োজন হচ্ছে না, দৈর্ঘ্যটা হচ্ছে স্কেলার রাশি। এখন তুমি মনে করো কাজ করেছো, যে কোনো একটা কাজ করতে তোমার 10 জুল শক্তি ব্যয় হয়েছে। এখন তোমাকে কেউ এটা জিজ্ঞেস করবে না যে উত্তর দিকে 10 জুল নাকি দক্ষিণ দিকে 10 জুল, তুমি কোন দিকে 10 জুল শক্তি ব্যয় করছো, হচ্ছে না। মানে শক্তির সাথে দিকের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে স্কেলার রাশি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সময়ের ক্ষেত্রে যে তুমি বাসায় কতক্ষণ সময় ধরে পড়াশোনা করো, তুমি বলবা যে আমি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বাসায় পড়াশোনা করি। তো তুমি কি উত্তর দিকে 5 ঘন্টা পড়াশোনা করো নাকি দক্ষিণ দিকে 5 ঘন্টা পড়াশোনা করো, এরকম প্রশ্ন আসার সুযোগ নেই। তাহলে সময়টা স্কেলার রাশি। এভাবে এই রাশিগুলো আমাদেরকে প্রকাশ করতে গেলে শুধু মানটা যথেষ্ট হবে, এখানে দিকের কোনো প্রয়োজন হবে না, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি দেখো,
বাসায় যাওয়ার পথে প্রথমে 5 কিলোমিটার, পরে আরো 3 কিলোমিটার, পরে আরো 2 কিলোমিটার পথ অতিক্রম করে যাব, তাহলে আমি তোমার দূরত্ব কত এটা বলে দিতে পারবো। 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটার, টোটাল তোমার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, কিন্তু তোমার স্মরণ কত এটা আমি বলতে পারবো না। স্মরণটা যদি বলতে হয়, তুমি প্রথমে 5 কিলোমিটার কোন দিকে হেঁটেছ, এরপরে 3 কিলোমিটার কোন দিকে, এরপরে 2 কিলোমিটার কোন দিকে, দিকগুলো লাগবে। তো দূরত্ব আর স্মরণ নিয়ে আমি অন্য একদিন আরো সুন্দরভাবে আলোচনা করব তোমাদের সাথে। এরপরে একটা প্রশ্ন হতে পারে, কোনটি স্কেলার রাশি, কোনটি ভেক্টর রাশি। তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি এটা যদি তোমাকে চিনতে হয়, তো অনেকগুলো রাশি আছে যেটার সাথে তোমরা এখনো পরিচিত না, যেমন পৃষ্ঠটান, সান্দ্রতা, প্রাবল্য, এগুলো ভেক্টর রাশি অথবা স্কেলার রাশি তুমি কিভাবে বুঝবে, এরকম একটা সহজ টেকনিক আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বোর্ডে খেয়াল করো, প্রথমে তোমরা এটা একটু বুঝে নাও, এরপর তোমরা এটা খাতায় উঠে নেবে। তোমরা যখন এসএসসি পরীক্ষা পাস করে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিবা, তো ভার্সিটি অথবা মেডিকেল এডমিশন টেস্টের জন্য কিন্তু এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা দেখি, এখানে যে কথাটা আমি বোর্ডে লিখলাম এটা হচ্ছে, এটা থেকে তুমি ভেক্টর রাশির উদাহরণগুলো বুঝতে পারবে। দেখো লাইনটা, ভবে সক্রিয়তম ভাসে প্রাণে। এখন তুমি কোশ্চেন করতে পারো যে এই কথার অর্থ কি, সব কথার অর্থ বুঝতে হয় না। তুমি যদি কষ্ট করে এই কথাটা মাথায় রাখতে পারো, তাহলে সবগুলা ভেক্টর রাশি তুমি অটোমেটিক মাথায় রাখতে পারবে। ভবে মানে এখানে আমি বলেছি যে ভ দিয়ে ভরবেগ, এটা মানে হচ্ছে ব্যাগ। তারপরে সব, স্মরণ, বল, প্রিয়তম, দেখো প্রিয়তম বানান হচ্ছে মূলত এটা, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে এভাবে লিখব প্রিয়তম। প্রি মানে পৃষ্ঠটা, ওজন, তম ততে তরণ মতে মন্দন, তারপর ভাষে এখানে ব্রাহ্মণ, তারপর সান্দ্রতা, প্রাণে মানে বুঝেছি আমি প্রাবল্য। ভবে সক্রিয়তম ভাষে প্রাণে, ভবে সক্রিয়তম ভাষে প্রাণে, এই কথাটা যদি মাথায় রাখতে পারো, এইগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এছাড়া আর যত রাশি থাকবে সেগুলো হচ্ছে স্কেলার রাশি। এখানে বল বলতে শুধু কি বল, এটা টান বল হতে পারে, স্পর্শ বল হতে পারে, মহাকর্ষীয় বল হতে পারে, সব ধরনের বল হচ্ছে ভেক্টর রাশি। তারপর তরণ, অভিকর্ষ তরণ যদি হয় সেটাও হবে ভেক্টর রাশি। প্রাবল্য, প্রাবল্য তড়িৎ প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য, সব প্রাবল্য প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। ভ্রামকের ক্ষেত্রে আমি নিচে লিখেছি, দেখো বলের ভ্রামকটা হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু যদি জড়তার ভ্রামক হয় সেটা ভেক্টর রাশি না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এই বিষয়টা থেকে তোমরা কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি খুব সহজে মাথায় রাখতে পারবে। আজকের ক্লাসটাই পর্যন্ত, আগামী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ভেক্টরের বিনিময় সূত্র, সংযোগ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, স্কেলার গুণন, ভেক্টর গুণন, এই সব বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখাবো। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস করতে থাকো, তোমরা যেহেতু আমাদের থেকে অনেক দূরে আছো, যদি সরাসরি ক্লাস হতো তাহলে তোমরা টিচারদের আদর্শ ভাগ বলো, শাসন বলো, সবগুলো পেতে, এখন সবগুলো থেকে বঞ্চিত আছো। তারপরেও তোমরা তোমাদের যে ভালো প্রস্তুতি এটা বাসায় থেকে তোমরা অবশ্যই নিবে, কারণ হচ্ছে সময় কিন্তু কখনো বসে থাকে না, তোমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে তোমরা বাসায় পড়াশোনা করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।